गुड मर्निंग वेलकाम बैक टू माई चैनल एंड वेलकाम बैक टू अनदर वीडियो। तो एखी बुझते ही पेचनटा देखे बाड़ी नहीं कारण और सब बड़ कथा हमें कदम ब्लग दीते मैं कदम ना अनेक दिन हो गए सेटार कारण तुम्हारे पर बोल कि कारण घटे ना घटे। तो आम्रा कल के बेसिकाली एसेछि हच्छे गिये अरुणाचले, माने अरुणाचले एखोनो आसिनि जाइनि, सेटा हच्छे आम्रा गौहाटीते एसेछिलाम, एखोनो आछि। देखते पारो पिछनटा, एटा आमि जेखाने आछि एई होटेलटार एड्रेस आमि दिते पारबो ना एई कारणे, कारण एटा आमार हाजबेंडेर अफिस माने कम्पानिर गेस्ट हाउस, तो आमि एखान थेके दिते पारबो ना। তো এখান থেকে আজকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা একটা জায়গাতে স্টে করছি 9th April। তো আজকে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে ভালুকপং বলে একটা জায়গা আছে সেইখানে, আর ভালুকপংয়ে আজকে স্টে আছে। তারপর ওটা হচ্ছে গিয়ে তোমার আসাম আর অরুণাচলের বর্ডার পয়েন্ট, তো ওখানে আজকে আমাদের স্টে আছে। ওখান থেকে স্টে করে কালকে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, আর পিছনের ভিউটা দেখতেই পাচ্ছ। এখানে বেশি কিছু ভিউ পাওয়া যাচ্ছে না। তো আমরা 9:30 সময় সকালবেলা বেরিয়েছিলাম তোমাদেরকে বললামই। তো এখন বাজে কটা বাজে, প্রায় 2:30 বাজে। তো এখন আমরা এসে একটা জায়গাতে দাঁড়িয়েছি, এখানে আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চ টাঞ্চ করার পর, মানে এটা জায়গাটা হচ্ছে আমাদের তেজপুরে, লাঞ্চ করার পর আমরা যাব ভালুকপং। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব, এখন যাব ভালুকপংয়ে যেরকম বললাম। আর এই হোটেলটাতে আমরা খেলাম, খাবার বেশ ভালোই দিয়েছে। আর মা বাবার আসার কথা ছিল বাট আসতে পারিনি, আপাতত আমরা তিনজনই আছি, মানে আমি, রুদ্র আর আমার শাশুড়ি, তিনজনই যাচ্ছি। তো চলো দাদা। এটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা যে হোটেলটা বুক করে এসেছি সেখানে আসার পর শুনতে পেলাম যে ইলেকট্রিসিটি নেই, মানে ওখানে ইনফ্যাক্ট জেনারেটারও যে কখন আসবে তার কোনো ঠিক নেই। কোয়ালিটিটা কি পড়ে গেছে মানে লাইটের জন্য, তো সেখানে জেনারেটারেরও ঠিক নেই কখন আস, মানে কানেকশান আসবে কি না। তো আমরা পাশে একটা হোটেলে এখন স্টে করছি, ইনফ্যাক্ট এখানেও লাইন নেই, জাস্ট জেনারেটারে আলো জ্বলছে, ফোন চার্জ দেওয়া যাচ্ছে না, আমার ফোনে খুব একটা চার্জ নেই এই কারণে আমি ব্লগও করতে পারছি না। আর আলো তো বুঝতেই পারছো কীরকম, দেখলেই বুঝতে পারবে যে ছোট ছোট আলো জ্বলছে ওই যে, তো এরকম আলো যাই হোক। আর নিচটা বাইরেটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখানোর মতো নেই, ইনফ্যাক্ট নিজেদেরও দেখার মতন কিছু নেই এখানে। তো আমাদের ডিনার টিনার এমনি বলা হয়ে গেছে, বললো 9:30-9:30 মধ্যে দিয়ে দেবে ডিনার। তো আমরা কালকে যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে কালকে আমরা এখান থেকে ডিরাং যাব। তো এবার মানে আমরা যে এই ভালুকপংয়ে ঢুকলাম এটা হচ্ছে গিয়ে, সরি, এটা হচ্ছে গিয়ে আসাম আর অরুণাচল বর্ডার এটা। তো আজকে রাতে আমরা এখানে স্টে করছি, যেহেতু একদিনে অনেকটা জার্নি পড়ে যাবে সেই কারণে আমরা এখান থেকে মানে এখানে স্টে করলাম। লাইন এসে গেছে, এতক্ষণ পরে লাইন এসছে, ওই সিঁড়ির লাইটটা এতক্ষণ জ্বলছিল না, লাইন এসছে। মানে আগে আমাকে গিয়ে ঘরে ফোনটা চার্জে দিতে হবে।
এটা আমাদের রুম, তো যাই হোক কালকে আমরা এখানে সকালবেলা মোটামুটি 9টা করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, দেন রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক আজকে সেরকম কিছু দেখানো নেই, মানে রাত্রেবেলা ডিনার টিনার করে তারপর ঘুমিয়ে পড়বো, কারণ বাইরেটা এতক্ষণ অবধি পুরো অন্ধকার ছিল, একটু এখনই কারেন্ট এলো দেখালাম, তো দেখা যাক। তো সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই জন্য লাইটটা আসার পর ভাবলাম কেন একটু বাইরে থেকে খেয়ে আসি। তো বাইরে বলতে পাহাড়ি এলাকায় ম্যাগিটাই সব থেকে ফেমাস জানোই, আর ম্যাগি আর মোমো, তো আমরা এই দিনকে মোমো খাইনি, ম্যাগিটাই খেলাম। তো আমাদের এখানে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন মানে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা 9টার সময় বেরোতেই হবে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, আর ভালো লাগলে অবশ্যই বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর অনেকদিন ভিডিও যায়নি, তার রিজনটা আমি তোমাদেরকে পরে ঘরে পৌঁছে তারপরে আমি বলবো কেন অনেকদিন ভিডিও যায়নি। তো যাই হোক দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। বাই বাই, গুড নাইট।